খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছে। সকালে লক্ষ্মীছড়ির জর্গাছড়ি বাজারে একদল অস্ত্রধারী এলোপাথাড়ি গুলি চালালে ব্যবসায়ী জয় কুমার চাকমা ঘটনাস্থলে নিহত হন। এ সময় এক স্কুল ছাত্রী গুলিবিদ্ধ হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুটি পাহাড়ি সংগঠনের মধ্যে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ হামলার জন্য ইউপিডিএফকে দায়ী করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির লক্ষ্মীছড়ি থানা সভাপতি জ্যোতিষ চাকমা।